দুদকের বারান্দায় আওয়ামী সরকারের আমলের বাংলাদেশ টেলিভিশনের সাবেক জিএম মাহফুজা আক্তার বুধবার 21 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। এর মধ্যে বিটিভির শিল্পী সম্মানী খাত থেকে 3 কর্মকর্তার সঙ্গে যোগসাজশে 13 কোটি টাকা লুটপাটের অভিযোগ। বিগত 15 বছরে শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাত ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি টাকা উত্তোলন করে গড়েছেন অঢেল সম্পদ। ঢাকায় একাধিক স্থানে প্লট ফ্ল্যাট, রংপুরে 3টি বহুতল বাড়ি, এমনকি কানাডার টরেন্টোতে কিনেছেন বাড়ি। দুদক বলছে এসব সম্পদের তথ্য জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতেই অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়, হয়তো আজকে ওনার বিষয় এটাই ছিল। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিটিভিতে আগুনের ঘটনায় বিএনপি জামায়াতের শীর্ষ নেতা সহ 3 থেকে 4 হাজার নেতাকর্মীর নামে মামলা করেন এই সাবেক জিএম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।